হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 8টা। ইউজুয়ালি 7:30 নাগাদ আমার ঘুম ভেঙে যায়, তারপরে আমি শুয়ে শুয়ে ল্যাদ খাই, এ করি সে করি, আর উঠতে উঠতে ফাইনালি 8টা হয়ে গেল। এখন যাবো নিচে গিয়ে কাড়া বানিয়ে খাবো। কাড়া না খেলে আমার দিন স্টার্ট হয় না, তোমরা এতদিনে জেনেই গেছো। অলসো আমার মনে হয় এ কদিন আমি খুব মানে বিজি লাইফ দেখাচ্ছি, আজকে একটু রিল্যাক্স করবো, আজকে একটু লাইফটাকে সিম্পল রাখবো, কিছু টুকিটাকি কাজ আছে, নিজের একটু খেয়াল রাখবো, এরকমই আজকের দিনটা যাবে। কালকে হচ্ছে ষষ্ঠী, তোমরা ভিডিওটা যেদিন দেখবে সেই দিনই ষষ্ঠী, তো আই এম সুপার এক্সাইটেড ফর দুর্গা পূজা। অ্যাক্সিডেন্ট দ্বারাটা অটো যাচ্ছে। তো লাইক এনি আদার বেঙ্গলি, আমিও খুব এক্সাইটেড দুর্গা পুজোর জন্য, জানি না এবার কী হবে, সব সিচুয়েশানই একটু ডিফারেন্ট, তো দেখা যাক কীভাবে কাটে দুর্গা পুজো। অলসো এখন এক সপ্তাহের জন্য এভরি ডে ব্লগ যাচ্ছে, ডেইলি ব্লগ করছি আমি, তো আই হোপ তোমাদের সেটা দেখতেও ভালো লাগছে। জাস্ট স্টার্টই করেছি, বাট আই হোপ সেটা দেখতেও তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ব্যাস, আর কিছু বলার নেই, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মুডটাও ভালো আছে, তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। অ্যান্ড আই হোপ তোমাদের আজকের এই ব্লগটাকে দেখতে খুব ভালো লাগবে, তো চলো দিনটাকে স্টার্ট করি। কালকে আমার একটা ছোট শ্যুট ছিল, তো সেটার জন্য আমি হালকা একটু মেকআপ করেছিলাম, লাইক ফেসে কোনো মেকআপ লাগাইনি, শুধু চোখটাকে কনসিল করেছিলাম, কনসিলার দিয়ে আই আন্ডার আইটাকে কনসিল করেছিলাম। তারপরে আমি দেখছি রাত্রিবেলা কটা বাজে, আমি এটা করেছি অ্যারাউন্ড 4টে, আর বাই 10 আমি দেখছি আমার চোখ আবার ফুলে গেছে। মনে আছে যে আমার অ্যালার্জি হয়েছিলো অ্যান্ড তারপর ডাক্তার দেখাতে হয়েছিলো, এক্স্যাক্টলি সেম জিনিস কালকে আবার হয়েছে। আমি চোখটাকে বন্ধ করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কন্ডিশানটা কী। তো এরকম যাই না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, ফুলে গেছে এই পাশটাও ফুলে গেছে, তো বেসিক্যালি আবার ওই জিনিসটা হয়েছে। আই থিঙ্ক আমার মেকআপ ব্রাশের থেকে আমার অ্যালার্জি হচ্ছে, তো আজকে কী করবো আমি তোমাদেরকে একবার একটু দেখিয়েও দেবো যে মেকআপ ব্রাশ কী করে ক্লিন করে, কারণ কালকে আমি কোনো মেকআপ লাগাইনি। ফার্স্টলি আমি সারা মুখে কোনো মেকআপ লাগাইনি, আমি জাস্ট একটা ব্রাশ ইউজ করেছিলাম আর কনসিলারটা ইউজ করেছিলাম, করে কনসিল করেছিলাম। তো ওই দুটো প্রোডাক্টই আমি আর ইউজ করছি না, কনসিলার আমি আর ইউজ করবো না আনটিল অ্যান্ড আনলেস আমার একদম স্কিনটা ভালো হয়ে যায়। বাট আজকে সব কটা মেকআপ ব্রাশ আমি প্রপারলি ধোবো, সো দ্যাট যদি ওটার থেকে ইনফেকশন হয় সেটা যেন আর না হয়। যাই হোক, আমি ক্রিম লাগিয়ে নিয়েছি, অ্যান্ড আই হোপ কি তাড়াতাড়ি আমি ঠিক হয়ে যাবো। তো আমাদের বাড়িতে একটা নতুন কুক রাখা হয়েছে, কারণ আমার বিয়ে সামনে চলে এসেছে, মাত্র 3 মাস বাকি আছে, তো আমি আর মা খুব ব্যস্ত থাকবো। মা ইউজুয়ালি সব রান্না করে, বাট এই মোমেন্টে মার জন্য সেটা পসিবল হয় না, কোথায় যাব, কখন আসব, দেন বাড়ি এসে রান্না করাটা মার জন্য খুব হ্যাকটিক হয়ে যাবে। তো নতুন একটা কুক রাখা হয়েছে, সে এসে কাড়া করবে, বা হয়তো আমিও করে নিতে পারি, জানি না। মা আর বাবা ওইদিকে বসে আছে, দাঁড়া দেখাচ্ছি। কি করছো তোমরা? চা খাচ্ছ? এই দেখো মা আর বাবা এখানে বসে বসে চা খাচ্ছে। মাটিতে বসে চা খাচ্ছ কেন? আমারও ভালো লাগে মাটিতে বসে, পাখা চালিয়ে সানে বসে থাকতে। পুজো মানে অ্যাকচুয়ালি হচ্ছে হলো সারাদিন ভালো ভালো খাবার খাওয়া। নিচে গেছি, ভাবলাম যে ঠিক আছে লেবু জল খেয়ে নিয়েছিলাম আমি, তারপর ভাবলাম যে স্মুদি করে খাবো, বাট দেখলাম জেঠি হচ্ছে হলো যে আমাদের বাড়িতে রান্না করে, নতুন যে এসছে, আগেও আমাদের বাড়িতে রান্না করতো, মাঝখানে ছেড়ে দিয়েছিল। তো জেঠি দেখি এরকম ডালের বড়া করেছে, এত ইয়ামি টেস্টি হয়েছে, আলম না ব্রেকফাস্টে আজকে আর স্মুদি খাবো না, ডালের বড়া খাবো। তো তোমাদের বাড়িতে যে ডালের বড়া হয় তোমরা জানবে যে খেতে খুবই ইয়ামি হয়, আর তোমরা যদি ডালের বড়া না খেয়ে থাকো তাহলে ইউটিউবে প্রচুর রেসিপিজ আছে, ডেফিনেটলি এটাকে ট্রাই আউট করতে পারো, কারণ আমার হেভি লাগে অ্যান্ড আই ক্যান গ্যারেন্টি যে তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা জানো আমাদের বাড়িতে শিব ঠাকুর, দুর্গা ঠাকুর আর গণেশ ঠাকুর পাতা আছে, তো মা আজকে সব কিছু ধুচ্ছে, আমিও মাকে হেল্প করছি, পুরো আসনটাকে সিংহাসনটাকে পরিষ্কার করা হবে, আর দেন বিকেলবেলা আসবেন আমার লোক, মা স্নান করা হয়ে গেছে, আর ঠাকুরমশাই তো কালকে মানে ঠাকুরমশাই আসে না, কি বলছো, কালকে এমনি পুজো হয় আমাদের বাড়িতে, যেখানে আমি মা বাবা দিদা, এইবার তো সব যেখানে আমাদের যে ঠাকুরমশাই জানো সে অনেক দূর থেকে আসে, আমরা কোথা থেকে আসে জানো, শুনি তিনি উলবেরিয়া থেকে আসে, তো এবার তো আসতে পারবে না। তো এবার আমরা ঠিক করেছি আমরা বাড়িতে নিজেরা মিলেই সুন্দর করে বসে পরিবার সহ পুজো দেবো, তো এখন মা এই জায়গাটা গুছাবে, তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আমরা প্রিপারেশন করি, তো চলো। ঠাকুরের জন্যে এইটা আনা হয়েছে, বডি শপের কি বলে এটাকে, বডি ওয়াশ, শ্যাম্পু না, মা বলেছে আমরা কেন ভালো জিনিস ইউজ করবো, ঠাকুরও ভালো জিনিস ইউজ করবে, তাই জন্য ওটা স্পেশালি আনা হয়েছে। এখন ভালো করে পরিষ্কার করা হবে, আর তারপরে বিকেলবেলা চলে আসবেন আমার রং করতে? না না, একটার সময়। আচ্ছা, একটার সময় চলে আসবেন, নতুনভাবে আবার রং করা হয়, প্রত্যেক পুজোতেই আমরা রং করি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
তো তোমরা দেখতেই পাচ্ছ মা আমাকে কাজ করতে দিচ্ছে না, তো যেটা আমি পারি আমি সেটা করছি। মার জন্য আমি স্মুদি বানিয়ে নিয়ে এসেছি, কারণ সকাল থেকে মা এখনো অব্দি কিছু খায়নি। ওইখানে দিদা দাঁড়িয়ে আছে, ঝলসে যাচ্ছে আলোটা। দিদা আর মা আজকে পাগল হয়ে গেছে, কাপড় কাচা ঘর মোচা যা পাচ্ছে তাই করছে। যাই হোক দিদার খাওয়া হয়ে গেছে, মার জন্য আমি এটা নিয়েছি। মা এটা খেয়ে নাও। মা আমি এখানে রাখলাম, ধুয়ে নিই না আগে, খেয়ে নাও, তারপর ধো, অনেক বেজে গেছে কিন্তু খেয়ে নাও আগে। এটা দুজনেই আজকে না খাচ্ছে না কোনো কথা শুনছে আমার। ফাইনালি মার একটু টাইম হয়েছে তাই বসে এখন ব্রেকফাস্ট করছে। কটা বাজে না, অলমোস্ট 11টা বেজে গেছে মা। ঠিক আছে, কি ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই। ডাক্তার দিনে দেরি হয়, ডাক্তার তোমাকে বলেছে এগুলো করতে, বলেছে না তোমাকে রেস্টে থাকতে? তারপরে যদি আমার পেটে পেটে ব্যথা তাহলে বলবে তোদের জন্য আমার এত কষ্ট, এরকম ভাবে শুরু করে দেবে। এদিকে আমি বাবা ভাই কেউ কিন্তু মাকে একটা ফোঁটা কাজ করতে বলি না, ইচ্ছা করে করবে। একটা বলিস না কিন্তু করিস তো না, বাজে কাজগুলো করে না, সেগুলো না করলেও হয়, মা সেই কাজগুলোও করবে, বুঝলে? ওরকম দেখিয়ে কোনো লাভ নেই মা, এটা সত্যি কথা। আর দেখি সবার বাড়ির মারই মানে দেখো এটা নর্মাল ব্যাপার যে একটু পরিষ্কার রাখতে পছন্দ করে, বাট আমার মনে হয় যে মাঝে মাঝে তারা একটু বেশি করে ফেলে, মানে আরটু পরিষ্কার আরটু পরিষ্কার। আমাদের সবসময় এটাও তো মাথায় রাখতে হবে যে আমাদের শরীরটা আগে, মানে স্পেশালি যখন ইউ আর অ্যাবভ 40 তখন একটুখানি শরীরটার দিকেও খেয়াল রাখাটা খুব দরকার, নাহলে শরীর খারাপ হয়ে গেলে তারপর আর কোনো কাজই তোমরা করতে পারবে না। কি যে আমাদের ঠাকুর রং করতে আসে সে তো নেই, অন্য একজনকে বলা হয়েছে, সে মনে হয় না আজকে আসবে। হ্যাঁ লিপ বামটা ভালো কালারফুল হয়ে যায়। ওটা বলে কি আমাকে বলছিলে চুলে কি হয়েছে তোমার? আর বলিস না, না বলে না, বলে সবাই শুনুক। বলে রান্নার পক্ষে তুমি আসতে বান করেছো কেন? না সেটা আগে বলো, মাক নাকি পার্লারে গেছে যে ঠিক আছে যেদিন স্ট্রেট করলে চুল কাটতে যাবে, আমি ব্লগে বলেছিলাম না। হুম, তারপর আমি চুলটাকে ধরে কাঁচিটা দিয়ে চুলটাকে ধরেছে, আর এরকম ধরে সবাই আর কি কাটিং করবে, এর মধ্যে দেখি ফোনটা বেজেছে। সামনে একটা টেবিল ধরেছে, ওই টেবিলের মধ্যে এরকম করে যে ফোনটা কান থেকে হচ করে এখান থেকে পুরো হাসি। আর ইসি আমাকে আর বাবাকে কি সব বলছে, তোমাদের জন্য আমার জীবন শেষ হয়ে গেছে, আমার চুল কেটে গেছে, কি কান্না! আচ্ছা এটাতে আমার কি দোষ? আমি আমার মাকে ফোন করেছি, মাকে তুমি এরকম কেন করো? আমি তোমাকে বলি যে শান্ত থাকো মা, শান্ত ভাবে করো, ওরকম ভাবে হপ করে টানতে গেছে কেন? জানিস কেন কেটে দিয়েছি? তোর ফোনটা আসলে খুব ব্যস্ত। আরে এর আমার কথা, আমি ফোন করবো না তাই তুমি চুল কেটে চলে আসবে? মানে বললি দেখ এই এখন তো আমি এদিকে শুনছি চাইনিজদের মতো হয়ে গেল, চাইনিজদের মতো হয়ে গেল, ভাইরাস ছড়াই দিচ্ছে তার মধ্যে আমার চুপ করো। তো যাই হোক মা এখন চুলের অবস্থা এই হয়ে গেছে, এই যে প্রত্যেক দিন একবার করে আমাকে আর বাবাকে শোনাবে। বাবা অ্যাকচুয়ালি বলছিল কি রান্না হয়েছে, মাকে আমি ওই জন্য ফোন করেছিলাম। তারপর থেকে এভরিডে আমি আর বাবা কাছে এসে বলছে কি খাবো। আরে বাবা কিছু নেই কেন? কিছু নেই, রুটি নেই। আরে সত্যি তো রুটি ছিল না। আরে কাজে মাসে এসে তোমরা রুটি করে দিতে পাবো? ভাত তো বাবা খায় না, না রুটি খাবে। তাই আমি ভাবলাম কি হয়েছে, মাকে ফোন করে জিজ্ঞেস করি, ফোন করেছে তার নাকি চুল কেটে গেছে। আবার ওখান থেকে পার্লার থেকে বেরিয়ে আমাকে ফোন করছে, দাঁড়া আজকে বাড়িতে আসতে দে তোকে দেখে নেবো আমি। আসি কি, আমি কি করলাম, আমি তো জাস্ট ফোন করেছিলাম। যাই হোক এখন আমিও অল সোয়েটি হয়ে গেছি, এখন গিয়ে স্যান করে নেবো, ভালো করে আজকে শ্যাম্পু করি, কারণ কারণ কালকে ষষ্ঠী, কালকে থেকে আর শ্যাম্পু করতে পারবো না চার পাঁচ দিন, তো ভালো করে আজকে শ্যাম্পু শ্যাম্পু করে নেবো। তো আজকে শ্যাম্পু করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর লাঞ্চও করা হয়ে গেছে। ভাবলাম তোমাদের সাথে একটু ছোট একটা কথা বলে নিই, সেটা হচ্ছে হলো আমি একটু আগে মাকে বলছিলাম যে কাজ করবে না তুমি আর দিদা, কাজ করবে না। দ্যাট ইজ বিকজ আমার মা আর দিদার শরীরটা এখন অতটা ভালো থাকে না, একটা বয়স ছিল যখন ওরা অনেকটা কাজ করতে পারতো। এখন কি হয় না, মা আর দিদা যদি কোনোভাবে কাজ করে তো একটু পরে না দেখি কি আমি ক্লান্ত হয়ে যায়, তারপর মা যেরকম খুব ঘামায়, একটু পরে মার পেটে ব্যথা হয়। এই পার্টিকুলার রিজনের জন্যই আমি আমার মাকে বারণ করি কাজ করতে। আর এবার তোমরা বলবে যে তাহলে তুমি করতে পারো, আমি করতে পারি আর আমি অনেকটা হেল্প করার চেষ্টাও করি, বাট আমার মা আর দিদা কিছুতেই স্যাটিসফাইড হয় না। ওরা যেহেতু এতদিন ধরে সংসারটাকে হ্যান্ডেল করে এসছে তো ওরা একটা পার্টিকুলার ওয়েতেই চায় যে এটা হোক, আমি যদি করি ওদের সেটা পছন্দ হয় না।
এই রিজনে আমি জাস্ট তখন মাকে বললাম যে কাজ করো না। অনেক সময় অনেকে এটাকে ভুল সেন্সে নিয়ে নেয়, সব কাজই সমান। আমি কোনোভাবে কোনো কাজকে ছোট করি না, আমি নিজে অনেক ছোট কাজ করেছি, নিজে অনেক স্ট্রাগল করেছি, তোমাদের সাথে আমি সবসময় সব কিছু শেয়ার করি। তো এটাই আমার বেসিক মুদ্রা, আর মুদ্রা এটা আমার বেসিক মুদ্রা। তো ওটাই, তোমাদের বাড়িতেও যদি দিদা আর মারা খুব কাজ করে তো আমার মনে হয় ওদেরকে বলা উচিত যে না এতটা কাজ করো না, বা মাঝে মাঝে ইফ ইউ ক্যান দেন অফার হেল্প। এটাই আমার বলার ছিল। সারাদিন এখানে হর্ন মারে, তুমি বিশ্বাস করো বাইকটা যাচ্ছে, সামনে কেউ নেই, স্টিল হর্ন মারছে, জানি না কেন। যাই হোক, তো আজকে আমি ভাবলাম যে আমি ছোট্ট করে আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, সরি স্কিন কেয়ার না, হেয়ার কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। দাঁড়াও এক সেকেন্ড, ভেতরে যাই, এত আওয়াজ হচ্ছে। তো তোমরা অনেকদিন ধরে বলছিলে যে হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করো শেয়ার করো, তো সেটা হচ্ছে না। তো আজকে এখানে একটা বেসিক হেয়ার কেয়ার রুটিন তোমাদেরকে বলে দিই, সো দ্যাট তোমরা জানতে পারো আমি অ্যাকচুয়ালি কী করি বা কী না করি। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি যে কী অ্যাকচুয়ালি আমি করি আমার হেয়ারের জন্যে। তো তোমাদের সাথে লাস্ট কথা বলার পরে আমি একটু বিজি হয়ে গেছিলাম, একটা শ্যুট করার ছিল, তাই জন্য এরকম ফ্যান্সি আউটফিট পরে আছি। শ্যুটে একটু ভালো জামা প্যান্ট পরতে হয়, একটু ডিফারেন্ট জামা প্যান্ট পরতে হয়। তো আজকে তোমাদের সকালে আমি বলেছিলাম যে আমি আজকে শ্যাম্পু করবো, অ্যান্ড আই থট কে তোমরা সবসময় জিজ্ঞেস করো যে হেয়ার কেয়ার রুটিন শেয়ার করো, হেয়ার কেয়ার রুটিন শেয়ার করো, বাট আনফর্চুনেটলি সেটা করা হচ্ছে না, মেন চ্যানেলেও করা হচ্ছে না, এখানেও করা হচ্ছে না। তো আমি ভাবলাম আজকে এই ভিডিওটার মধ্যে আমি আমার হেয়ার কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমার হেয়ার কেয়ার রুটিন খুবই সিম্পল, ঠিক আছে। আমি কী করি, আমি একটু খানি তেল, যদি কোনোদিনও টাইম পাই মা বা দিদাকে বলি একটু মাথায় তেল লাগিয়ে দিতে। মোস্ট অফ দ্য ডেজ আমি হয়তো তেল লাগানোর টাইম পাই না, আমি ডাইরেক্টলি শ্যাম্পু কন্ডিশনার ইউজ করি। তো আমি ফার্স্টলি স্টার্ট করবো যে আমি কোন শ্যাম্পু ইউজ করি, কোন কন্ডিশনার ইউজ করি, আর কীভাবে ইউজ করি সব কিছুই তোমাদেরকে আমি এখন এক্সপ্লেন করবো। ফার্স্টলি শ্যাম্পু আমি কোনটা ইউজ করি, তো আমি ভাওয়ের শ্যাম্পু ইউজ করি। তোমরা এই প্রোডাক্টটা অনেকবারই দেখেছো আমার চ্যানেলে, কারণ আমি এটাকে ইউজ করি আর এক দুবার দেখিয়েছি ভাওয়ের। এটা কোন শ্যাম্পু, এটা হচ্ছে আনিয়ন রেঞ্জের শ্যাম্পু, শ্যাম্পুটার নাম হচ্ছে রেড আনিয়ন ব্ল্যাক সিড অয়েল শ্যাম্পু। তো এই পার্টিকুলার শ্যাম্পুটাকে আমি ইউজ করি, আর আমি একবার না আমি দুবার শ্যাম্পু করি। আমি ভালো করে শ্যাম্পুটাকে হাতে নিয়ে এরকমভাবে তিন আঙুল দিয়ে ম্যাসাজ করে করে করি। এখন আমি যেটা করি সেটা হচ্ছে আমি হাত দিয়ে আর শ্যাম্পু করি না, আমি এই বাওয়ের শ্যাম্পুটাকে পাম্প করে নিয়ে ভালো করে মাথায় লাগিয়ে একটু জল নিই, জল নিয়ে ওটাকে স্প্রিঙ্কল করে নিই। নেওয়ার পরে আমি পুরো প্রসেসটা, মানে পুরো শ্যাম্পু লাগানোর প্রসেসটা আমি এই পার্টিকুলার ব্রাশটা ইউজ করে করি। এই ব্রাশের তুমি দেখতে পাচ্ছ এরকম ব্রিসেল টাইপের আছে, যেটা কিনা খুবই সফট, মানে দেখে আমি জানি না কী মনে হচ্ছে, বাট খুবই সফট ব্রিসেল। তো আমি এটাকে ধরে মাথায় নিয়ে এটাকে সার্কুলার মোশনে এরমভাবে রাব করতে থাকি শ্যাম্পুটাকে। যখনই তুমি জল দিয়ে শ্যাম্পুটাকে রাব করা স্টার্ট করবে তখন দেখবে যে শ্যাম্পুটা অলরেডি ল্যাদার আপ হচ্ছে। এটা আমি কেন করি, কারণ আমি চাই যে আমার স্ক্যাল্পটা যেন খুব ভালোভাবে পরিষ্কার হয়। অলসো আমি চার দিন পাঁচ দিন পরে পরে শ্যাম্পু করি, কারণ আমি অতটা টাইম পাই না, আর অতটা দরকারও হয় না। ইনকেস তুমি যদি অল্টারনেট ডেতেও শ্যাম্পু করো, আমার মনে হয় এই প্রোডাক্টটা ইউজ তুমি করতে পারো। এইটা যদি তুমি কেনো তাহলে মোর অর লেস দু বছর তোমার চলে যাবে, কারণ খুবই স্টার্ডি। আমি এই পার্টিকুলার ব্রাশটা ইউজ করছি গত 7-8 মাস ধরে, অ্যান্ড ব্রাশটা সিরিয়াসলি খুব ভালো। তো আমি এরকমভাবে ভালো করে ম্যাসাজ করে 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 পুরো প্রোডাক্টটাকে ভালো করে স্ক্যাল্পে স্প্রেড করি। তাতে কী হয়, যদি আমার কোনো মানে ইচিনেস হয়, ড্যান্ড্রফ থাকে, তো স্ক্যাল্পটা ক্লিন হয়ে যায়। যদি প্রোডাক্টের জন্য হয় না, এই ব্রাশটার জন্য হয়, প্রোডাক্টটাও ভালো, বাট আমি বলছি যে ড্যান্ড্রফের জন্য আই থিঙ্ক এই ব্রাশটা খুব ভালো। আমি পার্সোনালি এখান থেকে খুব উপকার পেয়েছি। আর এই প্রোডাক্টটা কেন আমি ইউজ করি, এই আনিয়ন রেঞ্জটা আমি কেন ইউজ করি, কারণ আমার একটা টাইমে না প্রচণ্ড পরিমাণ হেয়ারফল হচ্ছিলো। এবার যেরকম নর্মাল মেয়েদের হয়, হেয়ারফল হলেই সবাই খুব টেনশনে পড়ে যায় যে এবার কী হবে, ওবার এবার কী হবে। তো সেই জন্য আমি এই প্রোডাক্টটাকে ইউজ করা স্টার্ট করি। তোমরা সবাই জানো আনিয়ন, অ্যাকচুয়ালি আনিয়ন যে জুসটা হয় না, সেটা হেয়ার গ্রোথে হেল্প করে। সেই জন্যে ফার্স্টলি আমি আনিয়ন রেঞ্জটা ইউজ করা স্টার্ট করি। তো আমি তোমাদের বলে দিচ্ছি এই প্রোডাক্টটা কী কী মানে মানে বলে যে হবে, সেটা হচ্ছে হলো এটা হেয়ার ফলিকলসগুলোকে স্ট্রেন্থেন করে, মানে হচ্ছে যে হেয়ার ফল, যেটা ফলিকলসগুলো উইক হয়ে গেলে হেয়ার ফল যেটা হয় সেটা থেকে প্রিভেন্ট করে। আর কী করে, ক্ল্যারিফাই রুট, ব্লকড রুটস। অনেক সময় কী হয় না, রুটসগুলো ব্লক হয়ে যায়, কোনো কারণে ড্যান্ড্রফের জন্য হতে পারে, কোনো কারণে পোর্সে অয়েল জমে যেতে পারে, সেইটাও এই শ্যাম্পুটা ইউজ করলে চলে যাবে। আর তাতে কী হবে, তোমার হেয়ার ফলটা কমবে, অ্যান্ড নতুন হেয়ারও গ্রোথে হেল্প করে। আর কী আছে, আর স্মুদেন হেয়ার, যেটা কিনা নর্মাল ব্যাপার, সত্যি হেয়ারটা স্মুদও করে দেয়, যেমন তোমরা দেখতেই পাচ্ছ। আর এই প্রোডাক্টটা আমি ইউজ করছি অলমোস্ট 6 মাস ধরে, তো আমি বলতে পারি যে এই প্রোডাক্টটা প্রচণ্ডই ভালো। তোমরা একবার এই প্রোডাক্টটাকে ট্রাই আউট করতে পারো। এটা একটা রেঞ্জে আসে শ্যাম্পু কন্ডিশনার, এক সেকেন্ড, শ্যাম্পু কন্ডিশনার আর তার সাথে এই ব্রাশের একটা রেঞ্জ যেটা আমি কিনেছি। এই রেঞ্জে আরও অনেক কিছু আছে, এদের অয়েলও আছে, অনেক কিছু আছে, তোমরা একবার গিয়ে ভাওয়ের অ্যাপে চেক করে নিতে পারো। ও বাই দ্য ওয়ে, তোমরা যদি ভাওয়ের অ্যাপের ব্যাপারে না জেনে থাকো, ভাওয়ের একটা অ্যাপ আছে যেখানে কিনা অনেক 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 অ্যামেজিং অফার্স দেওয়া হয়।
হয় তো ডেফিনেটলি গিয়ে ওয়াও অ্যাপটাকে চেক আউট করতে ভুলবে না আমি লিংকটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অলসো যে কোনো প্রোডাক্ট তুমি যখনই পাবে ওয়াওয়ের থেকে পেছনে একটা কিউআর স্ক্যান কোড হয় তো তুমি যখনই ওই ওয়াওয়ের অ্যাপ থেকে ওই স্ক্যান কোডটাকে স্ক্যান করবে তাহলে ওরা বলে দেবে যে প্রোডাক্টটা অথেন্টিক কি অথেন্টিক না তো এটা একটা খুব ভালো ফিচার যেটা ওয়াওয়ের অ্যাপে পাওয়া যায় সব প্রোডাক্টের লিঙ্কই নিচে ডেসক্রিপশন বক্সে থাকবে তো ওটা এই দুটো হলো ফার্স্ট প্রোডাক্ট ফার্স্ট হচ্ছে শ্যাম্পু আর এটা হচ্ছে ব্রাশ যেটা আমি শ্যাম্পুটাকে করি আমি দুবার শ্যাম্পু করি কারণ আমার ওটাই হ্যাবিট দুবার শ্যাম্পু করার আর তারপরে শ্যাম্পু হয়ে যাওয়ার পর আমি এই কন্ডিশনারটা ইউজ করি এই কন্ডিশনারটা হচ্ছে রেড অনিয়ন ব্ল্যাক সিড অয়েল হেয়ার কন্ডিশনার এটা পুরো একটা রেঞ্জের আন্ডারেই পড়ে আমি কী করি এই কন্ডিশনারটাকে হাতে একটু নিই আঙুল এরমভাবে স্প্রেড করে এরম এরম করে চুলে স্প্রেড করে নিই আমি আর অ্যাপ্লিকেশনটা দেখালাম না আই এম শিওর তোমরা বুঝেই যাবে বেসিক্যালি হাতে নিয়ে হাতে এরমভাবে স্প্রেড করবে করে আঙুল দিয়ে এরম করে সারা হেয়ারে স্প্রেড করে নেবে তো দিস ইজ হাউ আই অ্যাপ্লাই ইট অ্যান্ড কন্ডিশনার তোমাদের কেন ইউজ করা উচিত আর এই পার্টিকুলার কন্ডিশনটাও বা তোমাদের কেন ইউজ করা উচিত কারণ আমি দেখেছি এইটা ইউজ করার পরে না যখন আমি শুধু শ্যাম্পু করি তখন একটা হালকা চুলটা একটুখানি ফোলা ফোলা লাগে যখনই আমি কন্ডিশনার ইউজ করি তখন চুলটা অনেকটা স্মুথ লাগে টেমড লাগে মনে হয় যে হ্যাঁ মানে একটা স্ট্রেটনিং এফেক্ট দেয় যেটা আমার খুবই ভালো লাগে বেসিক্যালি কন্ডিশনার হচ্ছে চুলের একটা ময়শ্চারাইজার অ্যান্ড তুমি জানো হাইড্রেশন সব কিছুর জন্যই ভালো তো এই কন্ডিশনারটা আমি ইউজ করি এই দুটো হচ্ছে প্রোডাক্ট সব প্রোডাক্টের লিঙ্কই নিচে ডেসক্রিপশন বক্সে আছে তো সেটাকে চেক আউট করতে ভুলবে না অ্যান্ড দ্যাট ইজ ইট আজকে আমি একটুখানি অমিতের সাথে বেরাবো অমিত আমি আর কাকিমা একটুখানি বেরাবো কারণ কয়েকটা জিনিস এখনও কেনা হয়নি আমাদের ওটা কেনা হয়ে গেলে বাড়ি চলে আসবো অ্যান্ড দ্যাট ইজ ইট চলো দেখি কী কিনতে হয় কী কিনতে না হয় আর যা যা হবে দেখতেই পাবে বেশি কথা বলবো না কারণ অমিত একটু পরে ফোন করে বলবে যে তুই এখনও রেডি হোস এরমভাবে বলবে আর আমি এই আউটফিটটা পরেও যাবো না আমি আউটফিটটা চেঞ্জ করবো তো রেডি হওয়া যাক আর ফটাফট বেরোনো যাক তো আমরা এখন শ্রীনিকেতনে চলে এসেছি কাকিমা কিছু ঘরে পরার শাড়ি দেখছে এরপরে আমরা আরও পুজো রিলেটেড শাড়ি দেখবো তো আমরা শাহা টেক্সটাইলের একদম পাশে একটা দোকান এসেছি দোকানের নাম আমি জানি না বাট এখানে শাড়িগুলো খুব ভালো তাই না কাকিমা শাড়িগুলো ভালো শাড়ি মন্দির শাড়ি মন্দির হচ্ছে নাম আর এখানে শাড়িগুলো বেটার কাকিমা এখানে আরো দুটো শাড়ি পছন্দ হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে কোন দূরে নিচ্ছে আমাদের এখানে কেনা হয়ে গেছে এই তিনটে শাড়ি আমরা নিয়েছি একটা অমিতের দিদার জন্য আর দুটো কাকিমার জন্য তো ফাইনালি আমরা এখন স্টার মলের এখানে চলে এসেছি কাকিমাও আছে এখানে ম্যাক্সে যাবো কিছু শপিং করতে অমিত সামনে যাচ্ছে ব্যাগটা নিয়ে এসে গেছি আমরা এখানে অ্যান্ড স্যামসাং স্টোরে না আজকে ইয়ে শুধু যাবেন দেখবো ভেতরে গিয়ে কিছু অমিতের জন্য কিছু কেনার আছে বাবার জন্য আর ভাইয়ের জন্য তো ব্যাস ওটাই আজকে করার আছে সো ম্যাক্সে শপিং হয়ে গেছে কিছু পাচ্ছি না আমি ইটস ভেরি হেক্টিক নাও প্রিয়াঙ্কার মা শপিং করছে চেষ্টা করছে ওরা কিছু সিলেক্ট করে বাট পাচ্ছে না গেস খুব টায়ার্ড হয়ে গেছে আর পারছি না এদের সাথে হেঁটে হেঁটে বাড়ার সাথে এত ভিড় পছন্দ হচ্ছে না অন্য কিছু দেখ ভালো লাগে অন্য কিছু ট্রাই কর অমিত আমাকে বলছে যে এবার আজকে আমি যা ব্লগ করবো তুই দেখে পাগল হয়ে যাবি হ্যাঁ তাই ঠিক আছে নিয়ে যাগি কর এখন দেখলাম ব্লগ করেছি এরমভাবে মুখের মধ্যে নিয়ে আমি আবার বলছি তুই এরমভাবে ব্লগ করেছিস কেন মুখের মধ্যে নিয়ে বলছি আমি না পারছি না করতে কীভাবে করতে হবে তো আমাদের শপিং করা হয়ে গেছে আর এইগুলো হচ্ছে প্যাকেট অনেক 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 শপিং করলাম অলসো একটা গিফটও পেয়েছি কিছু একটা মাইক্রোওয়েভ বোল টাইপের দিচ্ছিলো তিনটে সেট তো ওটা আই থিঙ্ক আমি পেলাম 149 তো আই থিঙ্ক ভালো অফার ছিল এখন দেখি হয়তো উপরে গিয়ে একটুখানি খেয়ে নেবো বা নাও খেতে পারি বাড়ি চলে যেতে পারি তো
ফাইনালি আমি বাড়ি এসে গেছি আর আসার পর আমার বাড়িতে কিছু রিলেটিভসরা এসেছিল তাই জন্য আমি সালোয়ার পরে আছি দাঁড়া একটু পেছনে যাই তো মোস্ট অফ মাই ভিডিওজে আমি চেষ্টা করি কিছু একটা ভালো মেসেজ দেওয়ার যেটা কিনা আমি রিয়েল লাইফে অ্যাপ্লাই করি আজকে যখন আমি ইসের থেকে বেরিয়েছিলাম ওটার নাম কি স্টারমান কি হর্ন মারে আজকাল লোকেরা না পাগল হয়ে গেছে রাস্তা ফাঁকা থাকলে জোরে জোরে হর্ন মারে এটা আমার একদমই পছন্দ হয় না যাই হোক তো আজকে যখন আমরা স্টার মল থেকে বেরিয়েছিলাম উবার বুক করেছি তো যতক্ষণ না আসছিলো তো আমি ভাবলাম যে আমি আইসক্রিম খাই আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছিলো তো আমি আইসক্রিম নিয়ে এসেছি তো কাকিমাকে বললাম কাকিমা তুমি আইসক্রিম খাও বলছে হ্যাঁ খাবো অমিত খাইনি আইসক্রিম আনতে গেছি তো ওখানে একটা ছোট্ট বাচ্চা সোনুর যেরকম বয়স ওরকমই ছোট্ট বাচ্চা এসে কিচ্ছু বলেনি আমার কাছে ভিক্ষা যায়নি বা কিচ্ছু করেনি আমি জাস্ট দেখেছি যে ও না কর্নেটোর যে ওই ব্যানারটা ছিল ওনার দিকে তাকিয়ে আছে তো আমি ওকে দেখে বুঝতে পেরেছি যে ও মানে একটু ডিফারেন্ট অ্যাজ মানে ও যা প্যান দিয়ে বোঝা যাচ্ছিলো যে হয়তো অ্যাফোর্ড করতে পারবে না এরকম বোঝা যাচ্ছিলো তো এবার আমি ওর কাছে গেছি গিয়ে বলছি কি আইসক্রিম খাবি তা বলছে যে হ্যাঁ আইসক্রিম খাবো তো আমি জাস্ট ওকে জিজ্ঞেস করেছি কোন আইসক্রিম খাবি আমি কাপ নিয়েছিলাম 2-in-1 কাপ ছিল আমার হাতে বললাম 2-in-1 কাপ খাবি বলছে না আমি যে কোনটা খাবি তো বলছে যে ওই কর্নেটোটা খাবো তারপর আমি ওকে কিনে দিয়েছি কিনে আমি ওকে খুলে হাতে দিয়েছি যে তুই খা কেন আমি এই স্টোরিটা শেয়ার করছি আমি মহান আমি এই করি ওই করি এরমের জন্যে না কারণ আমি কোনো সময় সেটা এখানে পোর্ট্রে করতে চাই না আমি যেটুকু করি মন থেকে করি কোনো শো অফের জন্য করি না আর কারো করা উচিত না বেসিক্যালি কেন আমি এটা শেয়ার করলাম তোমাদের সাথে সেটা হচ্ছিলো অনেকে আছে যারা একটুখানি লোয়ার মিডিল ক্লাস বা পভার্টি লাইন বিলো পভার্টি লাইন ফল করে যারা কিনা অ্যাফোর্ড করতে পারে না একটা আইসক্রিম একটা চিপস একটা চকলেট এইবার অনেক সময় কী হয় আমরা তাদেরকে হেল্প করার জন্য আগে গিয়ে কিছু একটা কিনে দিই কিন্তু মোস্ট অফ দ্য টাইম কী হয় না ওদের একটা র্যাকেট টাইপের থাকে যেখানে হয়তো তুমি একটা ওকে চিপস কিনে দিলে ওরা ওই দোকানদারকেই না তুমি সরে গেলে চিপসটাকে বিক্রি করে দেয় সাপোজলি 5 টাকার একটা চিপস কিনে দিলে তো দোকানদারের সাথে ওদের টাই আপ থাকে যে তুমি সরে গেলে তুই ওই চিপসটা এনে আমাকে দিবি আমি 5 টাকার জায়গায় তোকে 2 টাকা দেবো তো এরম করে ওরা 10টা দিনে বিক্রি করে আমাকে ওরা টাকা কামিয়ে দেয় দোকানদারও টাকা কামিয়ে দেয় তো এই জিনিসে কোনো সময় এই ট্র্যাপে পড়বে না আমি নিজে পার্ক স্ট্রিটে এটা দেখেছি আমি ওকে কিনে দিয়ে জাস্ট ঘুরতে না ঘুরতে দোকানদারের কাছে বেচতে গেছিলো তো ওটা দেখে আমার খুব খারাপ লেগেছিলো যে আমি কাউকে হেল্প করার চেষ্টা করছি আর সেরমভাবে ফায়দা তুলছে তো তোমরা যদি পুজোর সময় তো তোমরা বেরাবে আর কিছু না কিছু কোনো না কোনো গরিব কাউকে দেখবে তো তাদেরকে যদি তুমি হেল্প করতে চাও না তো খাবারটা কিনবে কিনে ছিঁড়ে তাদের হাতে দেবে যেরকম আমি কর্নেটো প্যাকেটটা পুরো ছিঁড়ে আমি ওকে হাতে দিয়ে বললাম যে খা তো ও যখন মানে একটুখানি খাওয়া হয়ে গেছিলো তখন আমি ওখান থেকে সরেছি কারণ আমি মানে কী বলতো প্যাকেটটাকে ওরকমভাবে রাখবে না সো দ্যাট ওরা কি বিক্রি করতে পারে এই জায়গাটা ফাঁকা রাখবে না আমি বলছি না যে ও খারাপ ছিল বাট এরকমও হতে পারে তো এটার ব্যাপারে একটুখানি কেয়ারফুল থেকো আর একটা কথা যদি পুজোতে বেরাও আর কাউকে যদি এরকম দেখো যে আইসক্রিমের দোকানের সামনে দাঁড়িয়ে আছে খেতে পাচ্ছে না তাহলে প্লিজ তাদেরকে হেল্প করো 10 টাকা 5 টাকা দিতে আমাদের অতটা কিছু ক্ষতি হয়ে যাবে না বাট হয়তো একটা মানুষের জন্য সেটা অনেক বড় ব্যাপার হবে আমরা এমনভাবে বড় হয়েছি যে মা বাবার কাছে কিছু ছেলে পেয়ে যেতাম অনেকে এরকম আছে হয়তো 2 টাকার চকলেটও পায়নি তো সেটাকে মনে রেখো আর তারা বাইক যাচ্ছে নয়েজ পলিউশন তো সেটাকে মনে রেখো আর এরকমভাবে কাইন্ড আর পজিটিভ থেকো তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে বাই ফর নাও আর অলসো যদি সাবস্ক্রাইব বাটনটাকে হিট না করে থাকো সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এই সপ্তাহ ডেইলি ব্লগ দিচ্ছি বাই ফর নাও বাই